السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য শান্তি বর্ষিত হোক শেষ নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজ একটি বিশেষ দোয়া সম্পর্কে আলোচনা করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই একটি মাত্র দোয়া, যে দোয়াটা তিনটা সময়ে পাঠ করা যায়, যেমন ওযু শেষে করা যায়, কোরআন তেলাওয়াতের শেষে এই দোয়াটা পাঠ করা যায়, এবং কোনো মজলিস বা বৈঠক শেষে এই দোয়াটা পাঠ করা যায়। খুবই ফজিলতপূর্ণ এই দোয়াটা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যদি কোনো ব্যক্তি মজলিসে বসে এবং মজলিস শেষে বৈঠক শেষে উঠে যাওয়ার আগে যদি এই দোয়াটা পাঠ করে, তাহলে ওই মজলিসে সে যত কথা বলেছে সেই কথাগুলো, ভালো কথাগুলো আল্লাহ তাআলা মোহরমকৃত করে কিয়ামত পর্যন্ত রেখে দিবেন। এবং যদি কোনো তার ভুল ত্রুটি হয়, কোনো কথাবার্তার মধ্যে যদি ভুল হয়, তাহলে সেই কথাগুলো মাফ করে দিবেন, কথাসমূহের গুনাসময় মাফ করে দিবেন। এবং আরেকটা সময় কি, যে যদি কেউ অজু করে, সুন্দরভাবে অজু করার পরে যদি এই দোয়াটা পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওই দোয়াটা একটা পত্র লিখে মোহরঙ্কিত করে আরশের নিচে রেখে দিবেন, এবং কিয়ামত পর্যন্ত এই মোহর ভাঙা হবে না। এবং কোরআন তেলাওয়াতের শেষেও যদি আমরা এই দোয়াটা পড়ি, তাহলে কোরআন তেলাওয়াতের পরে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। এখন আমরা দোয়াটা কি, দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি দোয়া। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আমি আবারও বলি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। খুবই সুন্দর এই দোয়াটা, আমরা এই তিন সময় পাঠ করার চেষ্টা করব। কখন কখন কোনো মজলিস শেষে, মজলিস বা বৈঠক বা হালাকা থেকে উঠে যাওয়ার পূর্বেই আমরা এই দোয়াটা করব, ইন্ডিভিজুয়ালি করব। অজু শেষে সুন্দরভাবে অজু করার পরে এই দোয়াটা পাঠ করব, এবং কোরআন তেলাওয়াতের শেষে আমরা এই দোয়াটা পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।